মানি ইজ মোর পাওয়ারফুল। টাকার পাওয়ারটা তো বেশি না, টাকাওয়ালা যেখানে যাবে সেখানেই তারের দাম সবার আগে। তুমি একটা চাকরি নিতে যাও, লাখ লাখ টাকা ঘুষ দিতে হবে, তাছাড়া তোমার চাকরি হবে না। তোমার আকাশসমান যোগ্যতা থাকলেও যদি তোমার কাছে টাকা না থাকে, কোনো মূল্য নেই সেই যোগ্যতার, কেউ তোমায় সম্মান দিতে জানবে না। ওই যে বললাম, টাকাই সব। তুমি বিয়ে করতে যাও, আগে বলবে জামাই কি করে, টাকা পয়সা কেমন। যদি বড় বড় বিল্ডিং ওয়ালা হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি টাকা না থাকে বেকার হয় তাহলে বলবে আমার মেয়েকে এখন বিয়ে দিব না। ভালোবাসা মানুষটাকে দামি দামি গিফট দাও, দেখবে তুমি পৃথিবীর সেরা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড। আর টাকা না থাকলে তুমি একটা ছোট লোক, চাও তোমার সাথে ব্রেকআপ। তুমি হাসপাতালে যাও, টাকা থাকলে তোমার সিট সবার আগে, আর টাকা না থাকলে নিচে পড়ে থাকলে কেউ ধরবে না। তুমি পরিবারের বড় সন্তান, টাকা না দিলে বলবে আমার ছেলেটা কোনো কাজের না। তুমি শ্বশুরবাড়িতে টাকা খরচ করে যাও, দেখবে সবাই কি সম্মান দিবে। খালি হাতে যাও, দেখবে সবাই ছোট করে এটা ওটা কত কথা বলবে। কোনো অনুষ্ঠানে যাও, সেখানেও টাকাওয়ালারা দামি সিটগুলো দখল করে নিয়েছে। তুমি বেকার, তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তুমি খেয়েছো কিনা। কিন্তু তুমি টাকাওয়ালা হও, সবাই ফোনের পর ফোন দিবে খাওয়ার জন্য। বেকার অবস্থা যখন তোমার টাকার প্রয়োজন হবে তখন তুমি কারো কাছ থেকে টাকা পাবে না। কিন্তু তুমি টাকাওয়ালা হও, দেখবে সবাই ফোন দিয়ে বলবে টাকা লাগলে বলিস। কারণ ওই যে একটাই, টাকার পাওয়ারটা আসলে অনেক বেশি, তাই টাকার পেছনে ছোট, দেখবে মানুষ তোমার পিছনে ছুটবে, এটাই বাস্তব।